পাঁচ বছর চার মাস ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাট শহরের স্বপ্নের চার লেন সড়কের কাজ। রাস্তার দুই পাশের ভবনগুলো ভেঙে ধীর গতিতে চলছে শুধু ড্রেনের কাজ। এতে যানজট ও ধুলোবালিতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। এই জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। যদিও বরাবরের মতোই দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে বলছে সড়ক বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। জেলা শহরের জিরো পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়ার আঞ্চলিক মহাসড়কের আড়াই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণ করার প্রকল্প একনেকে অনুমোদন পায় 2017 সালে। দরপত্র আহ্বান করার পরে 2017-18 অর্থ বছরে সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কাজের উদ্বোধন করা হয় 2018 সালের 30 সেপ্টেম্বর। দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শুধু জমি অধিগ্রহণ, ভবন ভাঙচুর ও ড্রেনের 60% কাজ শেষ হয়েছে। কিন্তু পাঁচ বছর চার মাসেও সড়ক নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। খোঁড়াখুঁড়ির ফলে সড়কের বিভিন্ন স্থানে উড়ছে ধুলাবালি, বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দিচ্ছে ব্যাপক যানজট। ভোগান্তি নিরসনে কাজটি দ্রুত শেষ করার দাবি জানিয়েছে জেলাবাসী। চার লেন রাস্তা হচ্ছে সেই পাঁচ বছর আগ থেকে, কিন্তু রাস্তার কোনো দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না। আমাদের জয়পুরহাটের রাস্তাটা খুব যানজট, এই যানজটের কারণে বিভিন্ন সময়ে মানুষের চলাফেরা করা অসুবিধা হচ্ছে। দুই সাইডে ড্রেনের কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না অনেক ধীর গতির মধ্যে, যার কারণে সাধারণ জনগণ খুব ভোগান্তির মধ্যে পড়ছে। জয়পুরহাটের জিরো পয়েন্ট থেকে যদি হাসপাতালে কোনো রোগী নিতে হয় তাহলে পরে চিন্তা করতে হয় যে সঠিক সময়ে আমরা রোগীটাকে পৌঁছাতে পারবো কিনা। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শ্রমিক সংকটের কারণে কাজে ব্যাঘাত ঘটছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধি। অত্যন্ত ঠান্ডা, ঠান্ডার কারণে লেবার উপস্থিতি খুবই কম, মানে আমরা যেটা আশা করতেছি সকালে সেই লেবারগুলো আসে না। আবার এই পানির যে প্রবাহ, এটাও দেখা যাচ্ছে যে আমরা কাজ করার পরে সারা রাতে পানি ড্রেন ভরে যায়, এটাকে আবার সকালে সেচতে হয়। লেবার সংকটের কারণে মূলত আমরা কাজের মানে ইয়েটা কম হয়ে যাচ্ছে। নানা সমস্যার কথা জানিয়ে বরাবরের মতোই দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে বলছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমাদের ড্রেনের ক্যাপাসিটি বাড়াতে হয়েছে, সেকশন বাড়াতে হয়েছে, তো এইসব কারণে আমাদের ড্রেনের ডিজাইন চেঞ্জ করে নতুন করে করতে গেলে এটি সময় সাপেক্ষ, এটি লাগবেই। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের উন্নয়ন কাজ করতে গেলে একটু মানুষের সাফারিং সেটা আমরা ফিল করছি। স্বপ্নের চার লেন সড়কের কাজ দ্রুত শেষ করে চলাচলের উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা জয়পুরহাটবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।